মানে এগুলো বসবো কেমনে? কেমনে? হ্যাঁ, আমরা এই জন্য বুঝিনে রেখে আমরা কই কি জানেন, দাগ দিয়ে রাখি। মানে এই যে দাগ দিয়ে রাখেন? হ্যাঁ, তারপর আর একটু বোধার আছে এই আর এস এর এই যে কান দিবেন, হাত দিন, হাতে এই কেন বাজে, এটা বাজবে ইন্ডিয়ানটা। ও হ্যাঁ, এটা একটা বাজে আর এইটা বাজে না, এটা একদম ডাইরেক্ট মানে উত্তর। ও আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ল্যাকমি 925 সিসি ক্রিম নিয়ে আলোচনা করব। কিছু কিছু অসাধু ব্যবসায়ী টাকা ইনকাম করার জন্য মার্কেটে এখন ল্যাকমি সিসি ক্রিমের ফেক একটা ক্রিম বের করেছে। আমরা যদি মার্কেট থেকে ল্যাকমি সিসি ক্রিম কিনতে যাই, তাহলে কিন্তু দোকানদার আমাদেরকে কোনোদিনই বলবে না যে কোন ক্রিমটা আসলে অরিজিনাল এবং কোন ক্রিমটা ফেক। তো তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা যেটি নিচ্ছি সেটি আসলে কতটুকু অরিজিনাল এবং কতটুকু ফেক? তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। তো সেজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনি যদি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে আমি যখনই নতুন নতুন আপলোড দিব সেই মুহূর্তে তখনই আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে, যার ফলে আপনি আমার ভিডিওটি সবার আগে দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা মূল টপিকে চলে আসি। প্রথম প্রশ্ন, আমরা যখন মার্কেটে যাব তখন আমরা কিভাবে বুঝব আমাদেরকে দোকানদার যে প্রোডাক্টটি দিচ্ছে সেই প্রোডাক্টটি অরিজিনাল কিনা নকল? তো সেটা বোঝার জন্য আমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে, আপনি যখন প্রোডাক্টটি কিনবেন তখন এই সাইডে ঠিক এই যে বারকোডের নিচে একটা লেখা আছে এবি, এবং এখানে লেখা আছে 350 টাকা এবং ডেট লেখা আছে, তো ওই জায়গাতে আপনি একটু হাত দিয়ে দেখবেন যে ওই জায়গাতে কোনো কিছু বাজে কিনা। যেটা অরিজিনাল ক্রিম সেই জায়গাতে আপনি হাত দিলে আপনার হাতে কিছুটা বাজবে, মনে হবে ওখানে কিছু একটা আছে। যেটা নকল সেখানে হাত দিলে আপনি কিছুই উপলব্ধি করতে পারবেন না, একদম জাস্ট কাগজের মতোই লাগবে। বাট অরিজিনালটায় হাত দিলে আপনার কাছে মনে হবে নিশ্চয়ই এই লেখাটা অন্য কিছু দিয়ে লেখা হয়েছে এবং এর ভিতরে আপনার হাতে খসখসে কিছু একটা বাজবে। তো এটা দ্বারা আপনারা প্রথমেই বুঝতে পারবেন আপনি যে প্রোডাক্টটি নিচ্ছেন সেটা আসলে নকল কিনা অরিজিনাল। সেকেন্ড, আপনি যেভাবে বুঝতে পারেন সেটা হলো ক্রিমের প্যাকের গায়ের রং দেখে। ক্রিমের প্যাকের গায়ের রংটা একটু গাঢ়ই হয়ে থাকে, যেটা অরিজিনাল সেটা রং গাঢ় হবে, আর যেটা নকল সেটা রং হালকা হয়ে থাকে। তো সেজন্য কেনার আগে অবশ্যই দেখে কিনবেন। থার্ড যে লেখাটি দেখে আপনি বুঝতে পারবেন সেটা হলো প্যাকের নিচে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে একটা লেখা আছে FBA। এই লেখাটি দ্বারাও আপনি বুঝতে পারবেন প্রোডাক্টটি অরিজিনাল, কারণ অরিজিনাল প্রোডাক্টকে শনাক্ত করার জন্য এই লেখাটি ব্যবহার করে থাকে। তো এটা তো গেল প্যাকেটের উপরের দিকটা। এবার আমরা প্যাকেটের ভিতরের দিক থেকে কিভাবে বুঝবো যে প্রোডাক্টটি আসলেই অরিজিনাল এবং কিভাবে 100% শিওর হব, এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো প্যাকেট খুলে প্রোডাক্টের গায়ে এই লোগোটি দেখে তোমরা বুঝতে পারবে প্রোডাক্টটি একদম 100% অরিজিনাল। যে প্রোডাক্টের গায়ে এই লোগোটি থাকবে না সেই প্রোডাক্টটি নকল, এটা তোমাকে বুঝতে হবে। তো সেজন্য কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করতে হবে। ল্যাকমি সিসি ক্রিম কিন্তু আমাদের স্কিনের জন্য খুব খুব ভালো। তোমরা যারা প্রতিদিন নিজেদের লুককে সুন্দর এবং আকর্ষণীয় করতে চাও তাদের জন্য কিন্তু ল্যাকমি সিসি ক্রিম পারফেক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাকমি সিসি ক্রিমের গায়ে লেখা আছে SPF 30 PA++। তার মানে বোঝা যাচ্ছে এই ল্যাকমি সিসি ক্রিমটা দিনের বেলায় আমাদের স্কিনের জন্য খুব খুব ভালো।
কোনো ক্রিমের গায়ে কিংবা কোনো প্রোডাক্টের গায়ে তোমরা যদি SPF কথাটি লেখা দেখো, তাহলে বুঝতে হবে এখানে সান প্রোটেকশন আছে। তার মানে এই ক্রিমটাও তোমাদের স্কিনকে সান থেকে প্রোটেক্ট করে থাকে। তাই দিনের বেলায় যারা অফিস, আদালত, স্কুল, কলেজ, ভার্সিটিতে সুন্দর একটা লুক নিয়ে যেতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু ল্যাকমি সিসি ক্রিম ইজ দ্য বেস্ট। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি। যদি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি, তবে আমার এই ভিডিওতে একটি লাইক দিও, কারণ তোমার এই একটি লাইক আমাকে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে থাকে।